মানব জীবন গণনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস নির্ধারিত করে দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন নির্ধারণ করেছেন? যখন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের সময়ের গণনার জন্য 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আসুন আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 9 নম্বর সূরা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, মানব জীবন গণনার জন্য আমি 12টি মাস নির্ধারণ করে দিয়েছি। ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি, চূড়ান্তভাবে এটাকে নির্দিষ্ট করে দিয়েছি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি ওই দিন আমি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। মানব জীবন গণনার জন্য 12টি মাস আমি নির্ধারিত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাস থেকে 4টা মাসকে আমি করেছি আশুরুল হুরুম, অর্থাৎ হারাম মাস, সম্মানিত মাস। হারাম বলা হয়, আমরা নিষিদ্ধ বিষয়কে হারাম বলি, ঠিক না ভাই? কিন্তু আরবি পরিভাষায় কিছু কিছু ক্ষেত্রে সম্মানিত বোঝানোর জন্য, সম্মান সূচক শব্দ প্রয়োগ করার জন্য হারাম শব্দ ব্যবহার করা হয়। 12টি মাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা মাসকে অধিক সম্মানে সম্মানিত করেছেন। এই অধিক সম্মানে সম্মানিত করা এই 4টা মাস কোন কোন মাস, আমরা যদি নিজ থেকে বলি তাহলে ভুল হতে পারে, আর রসুলের হাদিস থেকে যখন শুনবো ভুল হওয়ার আর কোনো সম্ভাবনা আছে? 4টা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক সম্মানে সম্মানিত করেছেন। আসুন 4টা মাস কোন কোন মাস রসুল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 3197, 3197। عن أبي بكر رضي الله تعالى عنه قال، قال رسول الله صلى الله عليه وسلم، الزمان قد استدار كهيئة يوم خلق السماوات والأرض، السنة 12 شهرا منها أربعة حرم، ثلاثة متواليات ذو القعدة، ذو الحجة والمحرم، ورجب مضر الذي بين جمد الأخرى وشعبان. نبي كريم صلى الله عليه وسلم بولشن، الزمان قد استدار كهيئتي يوم خلق السماوات والأرض، زمانا غوري غوري تار أفون স্থলে ঘুরে ঘুরে আসবে সময় গণনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসসানাতু ইসনা আশারা শাহরা, 12টি মাস নির্ধারণ করে দিয়েছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টি করেছে, আকাশ সৃষ্টি করেছে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের সময়ের গণনার জন্য 12টি মাস নির্ধারণ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মিনহা আরবাআতুন হুরুম, 12টি মাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা মাসকে অধিক সম্মানে সম্মানিত করেছেন, হারাম মাস হিসাবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। এবার রাসূলুল্লাহ কোন কোন মাস এবার এটার ব্যাখ্যা দিচ্ছেন। সালাসাতু মুতাওয়ালিয়াতুন, 3টা মাস আসবে ধারাবাহিকভাবে। যুলকাদা, যুলহজ্জা ওয়াল মুহররম, জিলকদ এবং জিলহজ মুহররম, এটা সিরিয়াল বাই ধারাবাহিকভাবে এই 3টা মাস চলবে। অরজবা মুদর, মুদর গোত্রের যে রজব মাস তারা গণনা করে ওই রজব মাসটাই আল্লাহর কাছে সম্মানিত মাস। এবার রাসূলুল্লাহ আরো ব্যাখ্যা দিচ্ছেন, এই মাস কোন মাস,
الذي بين جمادي الاخرى شعبان جمادي الاخرى পরে যে রজব আর শাবানের আগে যে রজব এই রজবকে সম্মানিত মাসের মধ্যে আল্লাহ তাআলা গণ্য করেছেন এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির প্রণেতা তিনি বলছেন তৎকালীন আরব বিশ্ব ছিল গোত্রতান্ত্রিক সেখানে দুইটা গোত্রর নাম উল্লেখ করেছেন একটা হচ্ছে রবিয়া গোত্র আর একটা হচ্ছে মুজার গোত্র রবিয়া গোত্রের মানুষগুলোর কাছে রমজান মাস ছিল রজব মাস অর্থাৎ শাবান এবং শাওয়াল মাসের মাঝখানের মাস হচ্ছে রমজান কিন্তু রবিয়া গোত্রের মধ্যে মানুষগুলো তারা গণনা করত রজব মাস কিন্তু মুজার গোত্রের লোকরা রমজান মাসকে রজব মাস মনে করত না তারা জামাদিউল উখরার পরের মাস শাবানের আগের মাস অর্থাৎ রজব মাস এই রজব মাসকে তারা রজব মাস হিসেবে তারা গণনা করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অরজবা মুদর মুদর গোত্রের রজব মাসটাই আল্লাহ তাআলা হারাম মাস হিসেবে আখ্যায়িত করেছেন এটা রবিয়া গোত্রের রজব মাস নয় আল্লাহর কাছে সম্মানিত মাস হচ্ছে মুজার গোত্রের রজব মাসটাই আল্লাহর কাছে সম্মানিত মাস তাহলে জিলকাদ জিলহজ মুহররম এবং রজব এই চারটা মাস বারোটি মাস থেকে আল্লাহ তাআলা স্পেশালি আল্লাহ তাআলা আলাদা মর্যাদা দান করেছেন আল্লাহ সুবহান তাআলা নয় নম্বর সুরা সুরা তাওবার ৩৬ নম্বর আয়াতে বলছে যালিকা দ্বীনুল কাইয়িম এই হচ্ছে চূড়ান্ত প্রতিষ্ঠিত একটা দিন ব্যবস্থা তোমাদের জন্য এখন আমাদের করণীয় কি এই চারটা মাস যখন আমাদের জীবনের মধ্যে আসবে যেমন এখন মহরম আসলো আমাদের করণীয় হচ্ছে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম তোমরা নিজেদের উপর জুলুম করবে না সকল মুফাসসির কেরামগণ একমত যে নিজের উপর জুলুম করার অর্থই হচ্ছে গুনাহ থেকে বিরত থাকা অর্থাৎ এই হারাম মাসগুলো যখন আসবে অন্যান্য মাসগুলোর মধ্যে গুনাহ করা হারাম নাকি হালাল যারা জবাব দেন নাই তাদের জন্য কি হালাল হারাম মাস যখন আসবে তখন স্পেশালি হারাম অন্যান্য মাসেও গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে তবে হারাম মাস যখন শুরু হবে তখন আরও বেশি কেয়ারফুল থাকতে হবে যাতে করে আমার দ্বারাই কোনো গর্হিত কাজ না হয় আল্লাহ তাআলা তৌফিক দিক আমিন।